সম্প্রতি মুক্তি পেতে চলেছে রং পেন্সিল নামে একটি বাংলা চলচ্চিত্র। মিন এন্টারটেনমেন্ট প্রোডাকশন নিবেদিত এই প্রথম ভালোবাসার এক কাহিনী নিয়ে পয়লা বৈশাখের দিনে আসছে রং পেন্সিল। মিসেস সেলিমা প্রযোজিত এবং সুনির্মল পরিচালিত এই ছবি জুড়ে থাকছে কলেজ জীবনে পড়ুয়াদের নানা কাহিনী। ছবিতে রয়েছে বাস্তব জীবনের নানা ঘাত প্রতিঘাতের খণ্ডচিত্র, যা বর্তমান সমাজকে বিশেষ বার্তা তুলে দেবে বললেন সুনির্মল পরিচালিত বাংলা চলচ্চিত্র রং পেন্সিলের কাহিনীকার হিমাংশু খা। রং পেন্সিল এর মানেটা হচ্ছে, ছবিটা যদি আমরা ইংলিশে বলি কালার পেন্সিল, আমরা অনেক সময় আঁকি না যে কালার পেন্সিল দিয়ে অনেক কিছু আমরা আঁকি, এটা বাস্তবে পূর্ণতা পায় না, সেরকম একটা গল্প রং পেন্সিল। ছবিতে ভালোবাসা থাকছে, প্রেম থাকছে, স্যাড, দুঃখ সব কিছুই, এবং ভুল বোঝাবুঝি, মানুষের প্রতি মানুষের বিশ্বাস সব কিছুই রং পেন্সিলের মধ্যেই আছে। দর্শকদের বলবো যে রং পেন্সিল ছবিটা কেমন, রং পেন্সিলের মধ্যে কী এমন জিনিস আছে, যেটা রং পেন্সিলের মধ্যে কী আছে দেখার জন্য হলে আসি দেখতে হবে। আর খুব শীঘ্রই আমরা ছবিটা হলে আসছে, পাশে যে কোনো তো আপনাদের পাশের প্রেক্ষাগৃহে, তো দেখতে গেলে রং পেন্সিল ছবি দেখতে গেলে পাশে প্রেক্ষাগৃহে দেখতে হবে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছে মীর এবং মধুশ্রী। এছাড়াও এই ছবির পর্দায় দেখা যাবে অভিনেতা বিপ্লব চ্যাটার্জি, সুদীপ মুখার্জি, অরুণ ব্যানার্জি, সন্দীপ সরকার, শান্তনা বোস, মেঘনা হালদার থেকে শুরু করে বহু বিশিষ্ট অভিনেতাদের। একেবারে ভিন্ন স্বাদের এক গল্প কাহিনী নিয়ে এই রং পেন্সিল ছবিটি তৈরি হয়েছে, যা কেবল মধ্যবয়সীদের নয় বাচ্চা থেকে বয়স্ক সব বয়সী দর্শকদের মন কেড়ে নেবে, এমনটাই বলেন ছবির পরিচালক সুনির্মল। অভিজ্ঞতা যেহেতু আমার লিড ক্যারেক্টার হিসাবে এটা আমার প্রথম অভিনয়, তো আমার জন্য একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। এর আগে আমি অবশ্য দুটো ছবিতে কাজ করেছি, কিন্তু সেটা লিড নয়, এই ছবিতে আমার প্রথম লিড। কিন্তু ডিরেক্টর স্যার মিস্টার সুনির্মল দা যেভাবে আমাকে গাইড করেছেন, তার সঙ্গে আরও যারা চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল তারাও যেভাবে আমাকে গাইড করেছেন, তাতে আমার কাজ করতে আরও অনেকটা ইজিয়ার হয়ে গেছে, যেটা আমার পক্ষে এতটা ইজিয়ার হয়তো নাও হতে পারতো। তো আমার এক্সপিরিয়েন্স বলতে গেলে খুব ভালো, এবং টিম ওয়ার্কের সঙ্গে যারা কো অ্যাক্ট্রেস ছিল, যারা আর বড় বড় শিল্পীরা ছিল, তাদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লেগেছে। আর ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুব ভালো, কারণ অ্যাজ অ্যান লিড ক্যারেক্টার আমি প্রথম করছি, তো সব দিক থেকে খুব ভালো। চরিত্র এখানে আমি আকাশ নামে এক ছেলে, যে কিনা কলেজে পড়ে, এবং যা হয় একটা প্রতিটা ছেলেদের মেয়েদের জীবনে কলেজ লাইফে, যে কলেজে আড্ডা দেয়, মস্তি করে ক্লাসের মধ্যে, তার সঙ্গে আরও যেসব অ্যাক্টিভিটিস করে সেগুলো তো পুরোটা আর বলবো না, তাহলে তো ছবিটা দেখার কোনো মানে হয় না হলে গিয়ে। আর যে একটাই কথা বলবো যে একটা খুব এন্টারটেনিং গল্প, এবং একটা সমাজকে ভালো একটা বার্তা দেবে, মানে একটা ভালো মেসেজ দেবে, যেটা এখনকার যুগে খুব ইম্পর্টেন্ট সমাজের জন্য। তো এটাই বলবো যে আপনারা শুধু হলে গিয়ে একবার ছবিটা দেখুন, বাকি তো পুরোটাই আপনারা ডিসাইড করবেন যে আপনাদের কেমন লেগেছে না লেগেছে। আমার ক্যারেক্টারের নাম মধু, তো আমি হিরোইনের বান্ধবী। কলেজে যেরম হয় যে মজা করে, তারপরে খুনসুটি, তারপর হয় না ক্রাশ ট্রাস খায়, মানে আমার এরকম একটা হিরোইনের বান্ধবী আর আমার একটা বয়ফ্রেন্ড আছে, এরকম আর কি ব্যাপার। এই মুভিটার মধ্যে আমার চরিত্র হচ্ছে, আমি আমার নাম হচ্ছে বিকাশ, আমি হচ্ছে হিরোর বন্ধু। এই মুভিটার মধ্যে সত্যি বলতে এই ক্যারেক্টারটা করে খুবই ভালো লেগেছে, বিকজ এই ক্যারেক্টারটার মধ্যে মানে সব কিছু একটা মিক্সচার আছে। এখনকার সত্যি বলতে দেখুন সব কথা তো আর বলা যাবে না, এই জেনারেশনের মধ্যে যেটা চলে আর কি, মানে সত্যি বলতে এখনকার জেনারেশনের মধ্যে অ্যাকচুয়ালি মিসআন্ডারস্ট্যান্ডিংটা প্রচুর থাকে। তো এই গল্পটা হচ্ছে একটা সেটা নিয়ে, তো সব কিছু তো বলা যাবে না, কিন্তু এটা বলবো 8 থেকে 80 সব বয়সের ছেলে ও মেয়েরা এই বইটা দেখতে পারবে, আর খুব শেখার জিনিস আছে এই মুভিটার মধ্যে। তো আমার মুভির ক্যারেক্টার আছে দিয়া, ওই দিয়া ক্যারেক্টার করে আমাকে খুব ভালো লেগেছে, এই মীর এন্টারটেনমেন্ট প্রোডিউসারদের সঙ্গে খুব ভালো লেগেছে কাজ করে। আর তোমাদেরকেও ভীষণ ভালো লাগবে, দেখবে হলে গিয়ে, আমাদেরকে খুব ভালোবাসবে, আর আমাদের সঙ্গে থাকো, আমাদের একটু সাপোর্ট করবে। এদিন কলকাতার এক স্টুডিওতে এই ছবির ডাবিং হয়ে গেল। সুনির্মল পরিচালিত এই রং পেন্সিল ছবিতে মোট 3টি গান রয়েছে। এই ছবিতে গান গেয়েছে সঙ্গীত শিল্পী আকাশ সেন, অভিক এবং কবিতা। রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ছবি তুলে ধরা হয়েছে এই ছবির শুটিংয়ের মধ্যে দিয়ে, এখন কেবল মুক্তির অপেক্ষা। বাংলা বছরের শুরুতেই এই ছবিটি কলকাতার নানা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে, এমনটাই বললেন ছবির কলাকুশলীরা। মীর এন্টারটেনমেন্ট প্রতিষ্ঠান থেকে আমাকে একটা পরিচিত করেছে, আর
রং পেন্সিল বই একটা মুভিতে আমি প্রথম চান্স পেয়েছি আর অভিনয় করছি কেষ্টদা বলে ক্যান্টিনে। হ্যাঁ, আর আমার সবথেকে বিশেষ আমি আশা করি কোনদিন যে আমি আমি জায়গায় একটা আসতে পারবো, সেটা আমার সেই নাদি ওখান আমাকে সুযোগ করে দেয়। আমি একটা মুভিতে কাজ করছি বা আগামী দিন জানার সেই চেষ্টা করি, তাকে অসংখ্য ধন্যবাদ বা ভালোবাসা। আর মীর আমান আর হিমাংশু দা বলা একজন আছে যে আমার সবসময় গাইড করে গেছে, আশা করি করছে এখনও পর্যন্ত, উনি পরবর্তীকালে যে কোনো অভিনয় যদি চান্স দেয় তা আমি সে নিতে পারবো। এখানে আমার রং পেন্সিল মুভিতে আমি অভিনয় করেছি, এখানে আমার নায়িকা যে হয়েছে তার মায়ের চরিত্রে আমি অভিনয় করেছি। তো এখানে অভিজ্ঞতা বলতে ভীষণই ভালো অভিজ্ঞতা, এখানে পুরো টিমটা আমাকে এত ভালোভাবে সাপোর্ট করেছে তার জন্য আমি খুবই গর্বিত। খুব ভালো লেগেছে আমার এদের সাথে কাজ করতে। আমার হাজব্যান্ড হয়েছিলেন সুধী মুখার্জি, আমার শ্বশুরমশাই হয়েছিলেন বিপ্লব চ্যাটার্জি, আমার দুই মেয়ে, একটা সুন্দর ছোট্ট পরিবার, খুব ভালো লেগেছে। মীর এন্টারটেনমেন্ট নিবেদিত, সেলিনা দি প্রযোজিত এই মুভিটা, রং পেন্সিল মুভিটা কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। সেলিনা দিও ভীষণ সাপোর্ট করেছেন আমাকে, একটা এত বড় প্ল্যাটফর্মে আমি কাজ করছি এটাতে আমি ওনাকে ধন্যবাদ জানাই। এবং আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, এই মুভিটি খুবই ভালো এবং সবাই মিলে এটা দেখতে আসুন। মীর এন্টারটেনমেন্ট প্রোডাকশন নিবেদিত, মিসেস সেলিনা প্রযোজিত, ছবির নাম রং পেন্সিল, পরিচালনা করেছে সুনির্মল, কাহিনী হিমাংশু খা। অসাধারণ পরিচালনায় সুনির্মল বলে বোঝানো যাবে না, কারণ নতুন নতুন ছেলে মেয়েদের দিয়ে এত সুন্দর অভিনয় করিয়ে নিয়েছে যেটা সবার পক্ষে সম্ভব হয় না, কিন্তু ও নিপুণ দক্ষতার সঙ্গে এই কাজটি সুসম্পন্ন করেছে, আমার খুব ভালো লেগেছে তাই জন্য। আর যারা অভিনয় করছিল তাদেরও খুব আগ্রহ ছিল শেখবার, সেটাও একটা দিক। আর এই ছবিতে যে হিরো, নতুন হিরো কিন্তু, সে ভীষণ ভালো অভিনয় করেছে, নামটা বল একটু। নমস্কার, আমি রাজু মজুমদার, মীর এন্টারটেনমেন্ট প্রযোজিত নতুন ছবি রং পেন্সিল, প্রযোজক মিসেস সেলিনা। এর মানে রং পেন্সিলের গল্প লিখেছে হিমাংশু খান, একটা অসাধারণ গল্প। আর চিত্রনাট্য সংলাপ লিখেছে প্রসেন। এই গল্পে, এই সিনেমাতে আমি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছি। গল্প এবং চরিত্র নিয়ে আমি বিস্তারিত বলবো না, কারণ একটাই, আমি সিনেমাটা, তাহলে সিনেমাটা বানানোর কোনো মানে হয় না। আপনাদের অবশ্যই আপনার যখন রিলিজ হবে আপনার কাছের সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে, দেখলে বুঝবেন যে গল্পটার মধ্যে কীরকম দম আছে। এবং কলকাতা থেকে ক্যামেরায় পার্থ হালদারের সাথে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।